নমস্কার, আমি আমার পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্বাগত জানাই। আজ আমাদের পাঠ্য বিষয় হচ্ছে এতোয়া মুন্ডার কাহিনী। এতোয়া মুন্ডার কাহিনীটি লিখেছেন লেখিকা মহাশ্বেতা দেবী। প্রথমেই আমরা পাঠটি শুরু করার আগে আমাদের জানতে হবে লেখিকার পরিচয়, অর্থাৎ আমাদের লেখক পরিচিতি সম্পর্কে অবগত হওয়াটা ভীষণ প্রয়োজন। এই লেখক পরিস্থিতি থেকেও কিন্তু ছোট ছোট প্রশ্ন আসতে পারে। মহাশ্বেতা দেবী জন্মগ্রহণ করেছিলেন 1926 খ্রিস্টাব্দে ঢাকা শহরে। বাবার নাম ছিলেন মনীষ খটক এবং মাতার নাম ছিলেন ধরিত্রী দেবী। মনীষ খটক যুবন্যাস ছদ্মনাম নিয়ে তিনি কবি এবং ঔপন্যাসিক হিসেবে পরিচয় ছিলেন। তিনি কল্লোল পত্রিকা কল্লোল আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। এছাড়া মাতা ধরিত্রী দেবী সমাজকর্মী হিসাবেও পরিচিত ছিলেন এবং তিনি একাধারে লেখিকাও ছিলেন। মহাশ্বেতা দেবী ঢাকা শহরেই তার অধ্যাপনা শুরু করেছিলেন ঢাকা শহরেই তিনি তার বিদ্যালয় শিক্ষা শুরু করেছিলেন। ভারত বিভাজনের পর তিনি ভারতে চলে আসেন এবং তারপর তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার স্নাতকোত্তর পাশ করেন। তারপরে তার কর্মজীবন শুরু হয়। তিনি শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি সাংবাদিকতাও করেছেন এবং আদিবাসী ও মানবাধিকার আন্দোলন কর্মী হিসাবেও আমরা তার পরিচিতি পাই। মহাশ্বেতা দেবী একাধারে উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ এগুলো লিখেছিলেন। তার জনপ্রিয় কয়েকটি উপন্যাসের নাম হলো ঝাঁসির রানী, নটি, অরণ্যের অধিকার, 1084 মা। তিনি ছোটদের জন্য কয়েকটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, তার মধ্যে হলো গল্পের গুরু নেদোষ, এক কড়ির স্বাদ, নেই নগরের সেই রাজা, বাঘ শিকারী ইত্যাদি। তিনি প্রচুর সমাজ সেবাও করেছিলেন এবং সমাজ সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে তিনি ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য রচনার জন্য তিনি একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। আমাদের এই পাঠ্যটি, অর্থাৎ এই এতোয়া মুন্ডার কাহিনী, এই পাঠ্যটি এতোয়া মুন্ডার যুদ্ধ জয়, অর্থাৎ মহাশ্বেতা দেবীরই লেখা এতোয়া মুন্ডার যুদ্ধ জয় বইয়ের প্রথম পরিচ্ছেদ থেকে এটি নেওয়া হয়েছে। অবশেষে তিনি 28 জুলাই 2016 সালে 90 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। এরপর আমরা দেখে নেব, আমাদের পাঠ্য বিষয় এতোয়া মুন্ডার কাহিনী গল্পটির একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমে বলি, এতোয়া মুন্ডার কাহিনীর এই যে গল্পটি, প্রধান নায়ক অর্থাৎ প্রধান চরিত্র হলেন এতোয়া মুন্ডা। সে একটি ছোট্ট বালক, মাত্র 10 বছর বয়স তার। সে একটা দুরন্ত ঘোড়ার মতো, তার স্বভাব চরিত্র একটা দুরন্ত ঘোড়ার মতো। তার চোখে মুখে জল জল করছে তার জিজ্ঞাসু, তার মনে প্রচুর জিজ্ঞাসা। সে তার দাদুর কাছে সব জিজ্ঞাসা উত্তর পাওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ সে যে দেশে আছে, যে গ্রামে আছে, সেই গ্রামটির বর্ণনা, সেই গ্রামটি কীভাবে একটি আদিবাসী গ্রামে পরিণত হয়েছে, সেই গ্রামটিতে সাঁওতাল, মুন্ডা এরা কীভাবে তাদের বসতি স্থাপন করেছে, গড়ে তুলেছে, জঙ্গল কেটে, বন জঙ্গল কেটে নিজের বসতি স্থাপন করেছে। তারপর এবং এখানকার এই যে গ্রামটি, অর্থাৎ এই গ্রামটির নাম আগে শালগেরিয়া ছিল, এখন সেটি কীভাবে হাতিঘর নাম হলো, এই সব বৃত্তান্ত সে তার দাদুর মুখে শুনেছে। সে দাদুর কাছে সব প্রশ্ন করে এই গ্রামের বৃত্তান্ত সে শুনেছে এবং তার স্বভাব চরিত্র আমরা যেটা পাই, একটা দুরন্ত ঘোড়ার মতো, ছোট্ট দুরন্ত ঘোড়া। সেই সারাক্ষণ ঘুরে বেড়ায়, দৌড়ে বেড়ায়, তাকে ধরে রাখা যায় না।
এখানে এই পাঠে এতোয়ার চরিত্রটি ঠিক তাই। তার কাজ হচ্ছে, অর্থাৎ সে মাত্র 10 বছর বয়স, সে শিক্ষা অর্থাৎ শিক্ষা শিক্ষার আলো তার গায়ে পড়েনি, তার চোখে পড়েনি শিক্ষার আলো। সে বিদ্যালয়ের গণ্ডিটি পেরোয়নি, সে বিদ্যালয়ে যাওয়ার মতো সৌভাগ্য তৈরি করেনি। সে জমিদার বাড়ি অর্থাৎ মতিবাবুর বাড়িতে রাখালের কাজ করত। তার কাজই হচ্ছে গরু ছাগল মোষকে নিয়ে চড়ে বেড়ানো, এবং তার সেই স্বভাব আমরা এই পাঠ্যটি পড়লে প্রত্যেকটা লাইনের সাথে তার স্বভাবের পরিচয় আমরা পাব। তাই এখানে লেখক এতোয়া মুন্ডার কাহিনীর মাধ্যমে তুলে ধরেছেন এই আদিবাসী এবং উপজাতিদের যে কষ্ট, তারা লড়াই, তারা কত কষ্ট করে লড়াই করে নিজেদের বসতি স্থাপন করেছে, ইংরেজদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করেছে, ইংরেজরা বারবার এসে দখল করে নিয়েছে তাদের এই গ্রামকে। তো সেই করুণ কাহিনী, সেই কাহিনীটি এখানে আমাদের পাঠ্য বিষয়। গল্পটা তাহলে এবার আমরা পড়ি। সবাই একটু মন দিয়ে শুনবে, হাতে পেন্সিল নিয়ে চেষ্টা করবে গল্পের যে লাইন যে অর্থগুলো আমি বলবো, শব্দের অর্থগুলো বলবো, সেগুলো একটু নোট ডাউন করে নিতে। গ্রামটার নাম হাতিঘর, যদিও এখন সেখানে হাতি নেই। মতিবাবুর পূর্ব পুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন, ওদের ছিল হাতি, আর হাতিশালাটা ছিল পাথরের। ওদের সেই পাথরের বাড়ি আজও আছে, তাতে 30টা ঘর। একতলার ঘরে দেখবে চাল ডাল গম কত কি, হাতিশালাটায় দেওয়াল তুলে একটা এখন ধান রাখবার গোলাঘর। অর্থাৎ এতোয়াকে তার দাদু মঙ্গল, সে বলছে গল্পটি, বলছে যে এখন গ্রামটির নাম হয়েছে হাতিঘর, কিন্তু এখানে কোনো হাতি নেই। পূর্বপুরুষেরা অর্থাৎ মতিবাবুর পূর্বপুরুষেরা একসময় মস্ত জমিদার ছিলেন এবং তাদেরই অনেক হাতি ছিল। তাদের হাতি রাখা হাতি থাকার যে জায়গাটা ছিল সেই জায়গাটির নাম হচ্ছে হাতিশালা। সেই হাতিশালাটি ছিল পাথরের, কিন্তু সেই পাথরের বাড়িটি এখনও আছে, তাতে 30টি ঘরও আছে, এবং প্রত্যেক একতলার ঘরে খাদ্য সামগ্রী প্রয়োজনীয় সামগ্রী প্রচুর আছে। যেমন কী কী আছে, চাল ডাল গম অনেক কিছু, কিন্তু হাতিশালাটায় এখন আর হাতি নেই। সে হাতিশালাটায় দেওয়াল তুলে তাতে রাখা হয় ধান, অর্থাৎ সেটা এখন হাতিশালা থেকে পরিণত হয়েছে ধান রাখবার গোলাঘরে। এতোয়ার দাদু বলে, এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম, নাম ছিল শালগেরিয়া। সাবু আর শালগাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে। বলছে এই হাতিঘর এই গ্রামটির আগের নাম ছিল শালগেরিয়া। আগে গ্রামটির নাম ছিল শালগেরিয়া, কারণ সেখানে সাবু আর শাল গাছের বাহার ছিল প্রচুর। শাল গাছ এবং সাবু গাছ প্রচুর দেখা যেত, এবং সেই শাল গাছ আর সাবু গাছই যেন গ্রামটাকে পাহারা দিত পাঁচিলের মতো করে। নামটা বদলে গেল কেন গো, এতো তার দাদুকে জিজ্ঞাসা করলো নামটা বদলে গেল কেন। তখন দাদু বললেন যে বাবুরা এলো, এখানে বাবু বলতে ইংরেজ মা ইংরেজদেরকে বলা হচ্ছে, তারা এলো, এই বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল। অর্থাৎ বাবুরা এসে তাদের সব কিছু দখল করে নিল। আদিবাসীরা কিছু বললো না, এতোয়ার মনে প্রশ্ন জাগে যে ইংরেজরা যখন এসে তাদের সব কিছু নিয়ে নিল, তখন আদিবাসীরা কিছুই বললো না? তখন দাদু বললো এতোয়াকে, তুই বড্ড বকিস এতোয়া, তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না, লেখাপড়া জানতাম না, সরকারের আইনকানুন বুঝতাম না, তাতেই আমরা হেরে গেলাম। যেহেতু ইংরেজদের মতো শিক্ষার আলোয় শিক্ষা মানে আলোকিত হতে পারেনি সে আদিবাসীর মানুষরা, তাই তাদের সরকারের আইন কানুন অর্থাৎ নিয়ম নীতি ব্যাপারে পুরোপুরি অজানা ছিল সে আদিবাসীদের। তারা নিয়মকানুন ব্যাপারে কিছুই জানতো না, এবং সেই ফলে সেই জন্য তারা হেরে যায় ইংরেজদের কাছে। শুধু এই কথাটি বলো, নিজের দেশ ছেড়ে তোমরা কবে এলে এখানে? অর্থাৎ এতোবাস বলছে দাদুকে, শুধু এইটাই বলো যে তোমরা নিজেদের দেশ ছেড়ে আবার কবে এলে এখানে? হাজার হাজার চাঁদ আগে, হাসিস কেন?
এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসেব করে? অর্থাৎ এ তো হাজার হাজার চাঁদ আগে এই কথাটা শুনে হেসে ফেলে, কেননা এখন চাঁদ দিয়ে কেউ বছর হিসেব করে না, কিন্তু আগেকার মানুষরা, আদিবাসী মানুষরা চাঁদ দিয়েই কিন্তু বছর হিসেব করত। আমরা তো করেছি, মরণকাল অবধি তাই করব। আমাদের আদি পুরুষরা দেশ ছাড়লো, সিধু কানু যখন সাঁওতালদের নিয়ে সাহেবদের সঙ্গে যুদ্ধে নামলো, সে কি ভীষণ যুদ্ধ! সাহেবরা জিতে গেল, সাঁওতালরা এদিক সেদিক পালিয়ে বাঁচলো, এখানে যারা এসেছিল তারা বন কেটে বসত করলো, সে কি আজকের কথা রে? বলছে দাদু, বলছে যে আমরা আমাদের পূর্বপুরুষেরা, অর্থাৎ তাদের, সরি, এখানে আমাদের আদি পুরুষ বলতে পূর্বপুরুষ বা বাপ ঠাকুরদারদের বলা হচ্ছে, যে তারা দেশ ছেড়ে দেয়। তারপরে সেখানে আছে সিধু কানু। সিধু কানু এখানে কাদেরকে বলা হচ্ছে? সাঁওতাল বিদ্রোহী নেতা, বিখ্যাত দুই সাঁওতাল বিদ্রোহী নেতার নাম হচ্ছে সিধু কানু। তারা কি করলো? সাঁওতালদের নিয়ে সাহেবদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলো। সে ভীষণ যুদ্ধ, সাহেবরা তাতেও জিতে গেল, কারণ তাদের কাছে হাতিয়ার হিসেবে ছিল শিক্ষা। ভয়ে, প্রাণ বাঁচাবার ভয়ে তারা, সাঁওতালরা এদিক সেদিক পালিয়ে বাঁচল। এখানে যারা এসেছিল তারা কি করলো? বন কেটে বসতি স্থাপন করলো, এবং এই কথাটা অনেক আগেকার কথা। আমরা মুন্ডারা তখনই এলাম, অর্থাৎ সাঁওতালরা তো, তারা আবার বসতি স্থাপন করলো, তাহলে মুন্ডারা কখন করলো? এই প্রশ্নটা কিন্তু আবার এতো আতা দাদুকে করতে থাকে। তো তখন দাদু বলে, অর্থাৎ গায়ের বুড়ো সর্দার, অর্থাৎ এখানে দাদুর নাম হচ্ছে মঙ্গল, সবাই এটা আন্ডারলাইন করে রাখো, দাদুর নাম মঙ্গল। গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়, কচি ছেলে কিছুই জানে না, ওরে জোর জুলুম না করলে কোনো আদিবাসী কখনো দেশ ছাড়ে না, কত বছর বাদে বিশা মুন্ডা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করলো, সেও এক ভীষণ যুদ্ধ। বনাবন তীর চলে, ওরা দনাদন গুলি চালায়, সাঁওতালরা করলো হুল, আমরা করলাম উলগুলান, হারলাম তো আমরাও বাতাসের মুখে পাতার মতো, আমরা বাংলা, উড়িষ্যা, বিহার, আসাম কত জায়গায় যে গেলাম, কত বন কেটে বসত বসালাম, এখন মুন্ডা সাঁওতাল সব দেশে। বলছেন দাদু, বলছেন যে আদিবাসীরা কখনোই দেশ ছেড়ে যায় না যতক্ষণ না তাদের উপর কেউ জোর জুলুম করে, অত্যাচার করে তাদেরকে বিতাড়িত করছে না, করছে। বলছে অনেক বছর পর বিরসা মুন্ডা, এখানে বিরসা মুন্ডা হচ্ছে মুন্ডা বিদ্রোহী নেতা, জনপ্রিয় বিখ্যাত মুন্ডা বিদ্রোহী নেতার নাম হচ্ছে বিরসা মুন্ডা, সেও মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করতে এলো, সেটাও একটা ভীষণ যুদ্ধ। বনাবন অর্থাৎ তীর চলে, তা একদিকে এরা তীর চালায়, আদিবাসীরা তীর চালায়, এবং অন্য দিক থেকে ইংরেজরা গুলি চালায়, সাঁওতালরা হুল, অর্থাৎ হুল বিদ্রোহ করলো, এবং উলগুলান বিদ্রোহ শুরু হলো, আবার হেরে গেল, অর্থাৎ আমরা আবার হেরে এলাম, মানে মুন্ডা জাতিরা আবার হেরে গেল। বাতাসের মুখে যেমন পাতা পড়লে পাতা ছড়িয়ে ছিটিয়ে উড়িয়ে চলে যায়, ঠিক সেইভাবে মুন্ডা প্রজাতিরাও বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম কত জায়গায় ছড়িয়ে গেল, কত বন কেটে তারা বসতি স্থাপন করলো, এখন মুন্ডা সাঁওতাল সব দেশেই আছে। এত অবধি থাক, এই পর্যন্ত আমি আজ পড়ালাম। তোমরা বাড়িতে লেখক পরিচিতি সঙ্গে সঙ্গে এই যেটুকু আমি পড়ালাম খুব সুন্দরভাবে পড়বে, পড়ে চেষ্টা করবে এখান থেকে ছোট ছোট প্রশ্ন নিজেই নিজের মতো করে প্র্যাকটিস করার, আর গল্পটা পড়বে। আবার আমরা পরের দিন বাকি অংশটুকু পড়বো।